আসসালামু আলাইকুম, আমি রাসেল। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ফ্রি ইন্টারনেট ইউজ করতে হয়। কিন্তু আপনারা আগে হয়তোবা দেখেছেন যে আপনার যে সামনে থাম্বনেলটা দেওয়া আছে ওইটা এফেক্ট সজল ভাইয়ের, আসলে ভিডিওটা এফেক্ট সজল ভাইয়ের না, কিন্তু আমি ওনার কাছ থেকে, যেহেতু ইউটিউবের আমার আশা, তো এই কারণে আমি ওনার ছবিটা দিয়েই মনে করতে পারেন যে ওনার উদ্দেশ্যেই আমার ভিডিওটাকে ছাইড়া দিচ্ছি, যাকে বলে উৎসর্গ করা। তো কথা না বাড়িয়ে শুরু করি। তো আজকে আমি দেখাবো কিভাবে ফ্রি ইন্টারনেট ইউজ করবেন। দেখতে পাচ্ছেন আমি অপেরাতে গেলাম, স্লো হয়ে গেছে। ঠিক আছে, গুগল। আচ্ছা আমি একটা, আচ্ছা যাই হোক, আমরা গুগলেই ঢুকি। লোড লিখছে, আসলে আমাদের এই জায়গায় নেটওয়ার্ক খুবই খারাপ। আচ্ছা দেখুন আপনি, আমরা আবার ট্রাই করি, লোড হচ্ছে। দেখেন হচ্ছে না, শুধু অপেরা না, আমি যত MB নাই হবে কিভাবে? অপেরা না, আমি অন্য যে কোনো ব্রাউজার দিয়ে ট্রাই করে দেখাই আপনাদের। ইউসি, আমরা এবার ইউসি দিয়ে ট্রাই করব। আসলে স্ক্রিন পোর্টের কারণে মানে স্লো হয়ে গেছে সে। তো ঠিক আছে, দেখানো গেলে হলো। তো এখানেও আমরা গুগলে ঢুকি, আমরা অন্য আরেকটায় ঢুকি, সমস্যা নাই। ফেসবুকে ওইটা নিউ ট্যাব করা আছে। ঠিক আছে, এখন দেখি গুগল কি বলে। দেখেন ওয়েব পেজ নট অ্যাভেলেবল, মানে MB নাই। ঠিক আছে, এই কারণেই দেখেন আমাদের ফেসবুকের পেজটা, দেখেন এইটাও একই অবস্থা। তো ঠিক আছে, আমরা কিভাবে ফ্রি ইন্টারনেট ইউজ করব, মেন প্রসঙ্গে চলে আসি। যেহেতু আমার MP নাই, তো আমরা এই কারণে ফ্রি ইন্টারনেট ব্যবহার করার জন্য আমরা প্রথমে একটা VPN ইউজ করব। তো VPNটার নাম হলো, এই যে এই VPNটা, এটা হলো ইনভিজিবল নেট। গুগলে সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন, আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন না, আপনি সরাসরি গুগল থেকে ডাউনলোড করবেন, কারণ প্লে স্টোরের তা দিয়ে হবে না। একই সেম VPN কিন্তু ওইটায় কাজ করে না। তো আমরা এটা ইউজ করব। তো আমরা এটা ইউজ করতে হলে প্রথমে আমাদের কী করতে হবে, প্রথমে আমাদের সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর আমরা এই যে আমাদের লোকেশন, এটাতে ঢুকবো। তো এই লোকেশনটা আমরা অফ করে দেবো, কারণ যেহেতু আমরা ফ্রি VPN ইউজ করবো, এই কারণে যদি লোকেশনটা সার্ভারে ধরে ফেলে তাইলে হবে না। তো আমরা লোকেশন অফ করে দিলাম। এবার আমরা যেটা করব, আমরা ডাটা কানেকশনটা বন্ধ করে দেব। তো ঠিক আছে, আমরা সরি, তো আমরা ডাটা কানেকশনটা অফ করে দেব। তো আমি ডাটা কানেকশনটা অফ করে দিলাম। এবার আমরা VPN এ যাব। একটু ওয়েট করতে হবে। এই দেখেন প্রিভিয়াস সাব সিকিউরিটি ওয়ে ইন্টারনেট। ঠিক আছে, তো আমরা এখন এই জায়গায় প্রথমে ডাটা কানেকশন দেব না, প্রথমে এটা কন্টিনিউ করব। তো কন্টিনিউ করে অপেক্ষা করব একটা, এই দেখেন ট্রাস্টেড অ্যাপ্লিকেশন দিয়ে দিতে হবে, একটা নোটিফিকেশান হচ্ছে ও হ্যাঁ, ওয়েটিং ফর ইউজার নেটওয়ার্ক। তো আপনি এখন এই অবস্থায় বের হয়ে যাবেন, এখান থেকে বের হয়ে যাবেন না, মানে মিনিমাইজ করে রাখবেন এটা। ও সরি, ভুল হয়ে গেছে আমার, এখন এইটাই অবস্থায় থাকবে। আর আপনি এইটায় নেট কানেকশন চালু করে দেবেন। তো আমাদের নেট কানেকশন চালু হয়ে গেছে, দেখেন উপরে নোটিফিকেশনগুলো খেয়াল করেন। তো ঠিক আছে, এইবার আমরা ট্রাই করি। প্রথমে আমরা অপেরা দিয়ে শুরু করলাম। ঠিক আছে, দেখেন চাবির মতো একটা চিহ্ন উঠছে, এই চিহ্নটা উঠবে, তাইলে মনে করবেন ঠিক আছে আপনারটা। তো আপনি গুগলে ট্রাই করেন,
আসলে আমাদের এখানে গ্রাম তো, আমি গ্রামে আসছি, গ্রামের ভাষা, এসে ভাবলাম একটা ভিডিও তৈরি করি, আর এই জন্য 2G নেটওয়ার্ক। তো ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে আপনারা গুগলে ঢুকে গেছে, এটা দিয়ে সব চলবে, এটা দিয়ে সব হবে, আপনারা যেইটা খুশি টাইপ করতে পারেন, সমস্যা নাই। তো ঠিক আছে, কোনো প্রবলেম নাই। আচ্ছা দ্বিতীয়বারের মতো আমরা এবার আমরা ইউসি দিয়ে ট্রাই করব। ইউসি ব্রাউজার দিয়ে ট্রাই করব এবার আমরা। তো আমরা ইউসিতে যাই। তো এবার আমরা ইউসি দিয়ে ট্রাই করি, দেখেন আপনারা এটা দিয়ে সব করতে পারবেন, সব চালাতে পারবেন, ইউটিউব চালাতে পারবেন, ফেসবুক চালাতে পারবেন, যা খুশি তাই করতে পারবেন, কোনো সমস্যা নাই। মানে সমস্যাটা একটু বেশি দেখা দিচ্ছে, তো সমস্যা নাই, এটাই হয়ে যাবে। এই দেখেন গুগলে ঢুকে গেছে। তো আপনারা এটা দিয়ে সব করতে পারবেন, শুধু একটা কাজ করতে পারবেন না, এটা দিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন না, কারণ ডাউনলোড করলে আপনার ভিপিএনটা সার্ভারে ধরা পড়ে যাবে। আপনারা পেইড ভিপিএনটা দিয়ে ট্রাই করতে পারেন, তো পেইডটা দিয়ে ট্রাই করলে হয়তোবা হবে। তো ডাউনলোড ছাড়া আপনি সব করতে পারবেন, আপনি ইউটিউবে ভিডিও দেখতে পারবেন। আসলে এই জায়গায় তো 3G নাই, আসলে ভিডিও তো দেখা যাবে না নি, তো আমি এমনি ইউটিউবে ঢুকে দেখাই আর কি। নেটওয়ার্কের যে অবস্থা, কিছু মনে করবেন না, একটু স্লো, আর ভিডিওটা অনেক বড় হয়ে গেল, ফার্স্ট ভিডিও এত বড় করা আসলে ঠিক হয় নাই। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।